সাবি আমি তোর প্রেমে পড়ে গেছি। দেখেন আমি প্রেম সম্রাট, আমি তো আপনারা জানেন আমার ধন সম্পদ কোনো কিছুর লোভ নেই, শুধু কচি কচি সুন্দরী তরুণী মিত। আই লাভ ইউ ডার্লিং, আমি মিতুর প্রেমে পড়ে গেছি। আচ্ছা এটা শুনলে আবার আমার বড় বউ ছোট বউ দুই বউ মিলে আবার আমাকে ঝাড়ু পিটা করবে না তো? ভাই জনগণ আপনারা আমার বাঁচান। আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমি রিয়াজুদ্দিন আহমেদ, ইউটিউব চ্যানেল অ্যামাজিং টিউবের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজ সেপুদার নাম হয়তো সবাই শুনেছেন বা জানেন, বা যারা ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব দেখেন তারা সেপুদা তাদের কাছে খুব পরিচিত একজন ব্যক্তি। দর্শক আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, কারণ সেপুদা কাকে প্রেমের প্রস্তাব দিয়েছে সে তো আবার একটু আজকের ভাষাটা একটু হয়তো খারাপ হতে পারে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, কারণ অড ল্যাঙ্গুয়েজ বা যেটাই বলেন না কেন, কারণ সেপুদা তো ধরেন তার ভাষায় আছে কচি কচি হলে ভালো হয়। সেই রকম একজন বাংলাদেশের একজন নায়িকাকে নিয়ে সেপুদার ভালো লেগেছে, তাকে কচি মনে হয়েছে হয়তো, কিন্তু তখন সেপুদা তাকে বলছে সামিয়া মিতু নায়িকা, তাকে আই লাভ ইউ, তাকে ভালোবেসে মিতু আমি তোমাকে ভালোবাসি। সে তার মনের ভাবটা প্রকাশ করেছেন, কিন্তু সেই বিষয়টা নিয়ে মিতু কিন্তু থেমে নেই, মিতু কিন্তু তার প্রতিবাদ করেছে ঠান্ডা মাথা। কিন্তু কি প্রতিবাদ করেছেন সেপুদাকে? এটা কি অনেকে আবার মিতুকে বলছেন সেপুদাকে নিয়ে নাকি সে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন সেপুদার কথা বলে? তাহলে দর্শক চলুন মিতু কি বলেছে তার একটু ভিডিও ফুটেজ দেখে আসি, তারপর আবার আমরা আলোচনা। আজকে তুই তো বিভিন্ন ফেসবুকে ঘুরে দেখ
পারফরমেন্স করে। এত কিছুর পরেও মানুষ তোকে বারবার বলে যে ভালো হয়ে যা, এই কথাটা বলে, কিন্তু ভালো হয়ে দেখাতে পারছিস তোর এক পা কোমরে গেছে আর তোর নাকি শুধু সুন্দরী সুন্দরী তরুণী দেখলে আমি ঠিক থাকতে পারি না। এক পা কোমরে চলে গেছে তোর তো হাঁটারই ক্ষমতা নেই, আর সুন্দরী তরুণী দেখলে তুই ঠিক থাকতে পারিস না, তোর লজ্জা করে না, বুড়া বয়সে বিমৃতি ধরছে, ও একটা চলে গেছে আর একটা নাকি ছোট জানো আমার ছোট বোন নীলুরা খুব অসুস্থ, তোমাকে আমি ভালোবাসি বলে দেখে নীলুর টেনশনে খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। তোর একবো চলে গেছে, একবো থাকা সত্ত্বে তুই আমাকে আই লাভ ইউ বলিস, ডার্লিং বলিস, এই বলিস সেই বলিস, তোর বোন তোর জন্য নাকি খাওয়া দাওয়া বন্ধ করেছে, তারপরেও তুই সারা বিশ্ববাসীকে বলিস আমি মিতুকে ভালোবাসি, আপনাদের কি হিংসা হয়? আরে বাবা তুই আমাকে ভালোবাসিস, ভালো আমি তোকে ভালোবাসি কিনা সেটা তুই দেখ। সম্মানিত দর্শক শ্রোতা, সামিয়া মিতুর প্রতিবাদী ভাষাটা একটু নর্মাল হয়ে গেল নাকি খুব হিংসাত্মক বা আক্রমণ করে শিপুদাকে কথা বলছে? বলছেন তিনি যে তার বুড়া বয়স বয়স হয়ে গেছে, আর সে তো একটু কচি কচি পছন্দ করে, বয়স হলে কি হবে? সামিয়া মিত্র কিছু ভিডিও আছে আমাদের কাছে, আমরা একের পর এক তা হয়তো আপনাদের সামনে তুলে ধরব। শেপুদাকে নিয়ে সে কি ধরনের মজা ঠাট্টা করেছেন, আর তার গার্ডিয়ান এত মানে সে তো ভালোবাসি বলতেই পারে একটা মেয়ে, কিন্তু তার আবার দুইটা বউ আছে, শেপুদা সেই কথাগুলো বলল। কিন্তু একটি জিনিস বুঝতেছি না দর্শক, এখানে সামিয়া মিত্র যেন প্রতিবাদ বা কাউন্টার একের পর এক, শেপুদাও কিন্তু তার বিপরীত কাউন্টার দিচ্ছে, তার আরেকটু ভিডিও ফুটেজ আছে, আমরা সেটা দেখে আসি, তারপরে আবার আলোচনায় আসছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কি বুঝলেন শেপুদার ভালোবাসা নিয়ে নায়িকা সামিয়া মিত্রের প্রতিবাদ? খুব ভদ্র নম্র ভাষা, কিন্তু আমার অ্যাকশনে গিয়েছে মাঝে মধ্যে। দর্শক চলুন সেই আলোচিত শিল্পীরা হলো সামিয়া মিত্র, এরপরের কি ভিডিও আসতেছে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।